রাজধানীতে ফের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গ্যাস বিদ্যুৎ সহ দ্রব্যমূল্য কমানো সরকারের পদত্যাগ ও দশ দফা দাবিতে রাজধানীতে দুই দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি। মঙ্গলবার 7ই ফেব্রুয়ারি দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানানো হয়। মির্জা ফখরুল বলেন, দাবি আদায়ে ঢাকায় আবারও দুই দিন পদযাত্রা করবে বিএনপি। 9ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এবং 12ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে শ্যামলী ক্লাব মাঠ থেকে বসিলা সাত রাস্তার মোড় পর্যন্ত এ পদযাত্রা হবে। বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে যাবে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রথম থেকেই উস্কানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে এবং শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করব।